ওয়েকম ব্যাক টু মাই টু চ্যান্স সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিও আমার মাধ্যমিকের এবটিএ টেস্ট পেপারে বেশ সংখ্যা দুশো তেতাল্লিশ দুশো একষট্টি এবং দুশো তিরাশি পৃষ্ঠায় তো প্রত্যেকের কাছে রেখোয়েস্ট যারা ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরু করছে দুশো তেতাল্লিশ পৃষ্ঠায় তো দুশো তেতাল্লিশ পৃষ্ঠায় যেম সিকিগুলো রয়েছে দেখো হাতে এক সংখ্যক তারা জগদীশবাবু ধোনি মানুষ পটেন কিন্তু বেশ কৃপণ গিরিশ মহাপাত্র নিজের সম্পর্কে বলেছিলেন সে ধর্মভীরু অশোকে একজন কবিতায় অনুবাদক নবন ভট্টাচার্য আমাদের ডান পাশে ধস প্রশ্ন রবির বন্নি জ্বালা এখানে রবির সংখ্যা ছিল দ্বাদশ চিনারা অবশ্যই চিরকা লিখে এসেছেন তুলিতে সোনার দোয়াত কলম ছিল শুভ ঠাকুরের কাছে উনিশ শতকের আনায় লেখা যেত বত্রিশ হাজার অক্ষর বা অপ্রাণীবাচক কর্মটি হলো রাজা রাজার যুদ্ধ হলো ব্যথাহার কর্তা দ্বিগু শব্দের হচ্ছে দুটি গুরু অনুসর্গ যে জাতীয় শব্দ অব্যয় জাতীয় শব্দ চোদ্দ অসমাপিকা ক্রিয়ার কথাটি হলো নিরপেক্ষ কর্তা বিভক্তির কাজ হল শব্দকে পরে পরিণত করা সমাজ শব্দের অর্থ হচ্ছে অকারক কত রহনা দুই ধরনের এরপর আসে আমরা এক নম্বর প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কী কারণে মাসির মতে মেশের উপযুক্ত কাজ হবে সেটাই কারণ কি মেষমশাই বলেছিলেন তার গল্পটি ছাপিয়ে দেবো তখন তাই ছাপি গল্প ছাপিয়ে দেওয়ার কাজে সহায়তা করাই হচ্ছে মেশের উপযুক্ত কাজ বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটা মেশর তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা কিসে হরিদার আপত্তি দশটা অর্থাৎ টাইম মতো মেনশন করে প্রত্যেকদিন অফিস আদালতে যাওয়া বা কাজকর্মে যাওয়া সেটাই আপত্তি গিরিশ মহাপাত্রটাকে কী বেরিয়েছিল একটা টাকা গন্ডা ছয়েক পয়সা বাইজি ছদ্মবেশ হরিদাস কত হরিদার কত রোজগার হয়েছিল আট টাকা দশ আনা আয় আরও বেনে বেনে থাকি কবিতায় কবি কিসের আকাঙ্ক্ষা ছিল কবির আশঙ্কা ছিল যে এইভাবেই একদিন আমরাও মরে যাব নাকি জন্মপ্রশ্ন আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকাকে আফ্রিকাকে রুদ্র হিমাবাহ নিয়ে গেল ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল ঠিক আছে রুদ্র হিমাবাহ করার বাহন ছিনিয়ে নিয়ে চলে গেছিল তারপর প্রশ্ন হচ্ছে তারা তারপর যুদ্ধ হলো যুদ্ধ কিসের মতো রক্তের এক আগ্নে পাহাড়ের মতো প্রিয়াণুজকে প্রিয়ানুজনের কুম্ভকর্ণ ওই নতুনের কেতন নতুনের কেতন কি প্রতাকা তারপর প্রশ্ন যেগুলো রয়েছে তাতে লিখে লিখে আমার সুখ নেই কীরকম কলমে লিখে শিখ নেই না গলা শুকনো ভতা কলম যে কলমে লিখে প্রবান্ধিক অর্থাৎ শ্রীপান্তের নেই তৃণমূল প্রশ্নশো শৈশবে লেখকের কিসে লিখতেন কলাপাতায় লিখতেন কী কী দিয়ে আমাদের প্রথম লেখা লিখি এটা মাসের কলম মাটির দোয়াত ঘরের কালি কলাপাতা এই নিয়েই লেখকেরা লিখতেন কী নিয়ে আমার আছে ওটা গেল প্রাবান্ধিক কোন ধরনের ফাউন্টেন পেন কিনেছিলেন পাইলট জাপানিজ পাইলট পেন কিনেছিলেন তারপরে চারের যে প্রশ্নগুলো আছে শূন্য বিভক্তি কাকে বলে না শূন্যবিভক্তির সে যে বিভক্তি শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদপরিণত করে অথচ নিজের সম্পূর্ণরূপে অ সম্পূর্ণরূপে অপ্রকাশিত থাকে তাকে বিভক্তি বলা হয় অনুসর্গ বিভক্তির মধ্যে একটি পাত্রগলক অনুসর্গ এবং বিভক্তি অনুসর্গ সবসময় নিজস্ব অর্থ রয়েছে কিন্তু বিভস্য কোনো নিজস্ব অর্থ নেই সমধাতুজ কর্মের উদাহরণ দাও সমধাতধাতুজ কর্ম সে কী দৌড় না দৌড়ালো গৌরাঙ্গ গৌরাঙ্গ যা গৌরাঙ্গ বহুপুরি সমাজ তুমি 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 এলে প্রকাশে যাবে এটা কোন ধ তুমি এলে প্রকাশ যাবে নিরপেক্ষ কর্তা এটি নিরপেক্ষ কর্তা তারপরে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না কোন সমাজে উপমিত কর্মধারায় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে এটি হচ্ছে কর্মধারায় সমস্যা আচ্ছা পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমস্যার এই কর্মধারায় বা তৎপর সময় যে কোনো যেটা উত্তর দেবে সেটাই হবে বৃথাগঞ্জনা দশারণে 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 কোন কারকে এটা হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি পরিযোগ কর্তা কাকে বলে যে কর্তা যে কাজ উদাহরণ দিতে চলেছে সরি মহাশিশুকে চাঁদ দেখায় সম্বন্ধ পদ কী সম্বন্ধ পদ কী সম্বন্ধ পদ হচ্ছে সেই পদ যে পদের দ্বারা কী করা হয় না কোনো পদকে সম্বন্ধ সম্পর্ক স্থাপন করা হয় যখন তাকে সম্বন্ধ বলে যেখানে কর্তার সঙ্গে ক্রিয়া সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাকে সম্বন্ধ বলে যেমন রাজার পথ রাজপথ ঠিক আছে এরকম তারপরে এসো আমরা পরের পেজে চলে যাব দুশো একষট্টি পরে তোমরা নিশো দুশো একষট্টি বেশ বের করে ফেলেছ সেখান থেকে যেগুলো রয়েছে দেখো সেটা পূর্বজন্মের কথা পূর্বজন্মের কথা কথা কোনটি বিরাগী রাগ নামের পু ছিল আচ্ছা তাও বর্মা নাচ দেখতে গিয়েছিল কোথায় ফায়াতে আমাদের থাকলেও সে আমরা চেষ্টা করে দেখতাম মেজ কাকু আমাদের পায়ে পায়ে রয়েছে হিমানির বাঁধ আফ্রিকা কবিতা কোন কাব্যগ্রন্থ পত্রপুট জীবনহারা জীবন হারা অসুন্দরে করতে সেদন নবীন অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম জাপানি পাইলট পেনটিকে তারপরে সাং বাবু কুইলস ড্রাইভার বলতেন সাংবাদিকদের লর্ড কার্জন লর্ড কার্জন তারপরে তারপরে অবশ্য তৃতীয় পদের অর্থপ্রধান সরি যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা হয় লিপিকুশলী ত্রিপদে ত্রিপদের অর্থপাধানো পায় বহুবুড়ি কলমে কাজতে চিনি গোপিতা রাজবে লক্ষণাত্মকরণের উদাহরণ আচ্ছা বুনছে কাঁথা মায়ে জিয়ে গুনগুনিয়ে এটা আমি গেস করছি সহযোগী কর্তা তবে আমি পরে বিশ্লেষণ করে দেবো অথবা নিরপেক্ষ কর্তা নিরপেক্ষ সম্ভাবনা কম সহযোগী সহযোগীকর্তার একটি সম্ভাবনা বেশি যেমন মা বাবা বাজারে গেছেন এই ধরনের উদাহরণ থেকে আমি এটা গেস করলাম যেটা সহযোগী কর্তা হতে পারে বলে হ্যাঁ পরে আমি বলে দেবো অপনোদী সমাজটি অর্থ হলো সমীপ অর্থে ঘন্টা বাজলো কি বাজলো এটা হচ্ছে সমধাতুজ কর্তার উদাহরণ কোন সমাসে কিদন্ত এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসে ওরে ভাই ফাগুন লেগেছে আজ বনে বনে এটি সম সম্বোধন অপমান এবং উপমেয়ের উপমেয়ের মধ্যে অভেদ কল্পনার বৈশিষ্ট্য রয়েছে সেটির উপকর্মধার সমাস তারপর যে প্রশ্নগুলো রয়েছে একদিন আচ্ছা এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেল কবি সাহিত্যিক লেখক পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাকে অলৌকিক ঘটনা ঘটেছে না তপনের মতো লেখকের সামান্য লেখকের গল্প সৈন্যতারা পত্রিকা প্রকাশ পাবে এবং তার সকলের হাতে পৌঁছাবে এটি সে ভয়ঙ্কর দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কে কীভাবে পেয়েছিলেন আর দুর্লভ জিনিসটি বলছে সেই বিরা পদধূলি যেটি জগদীশবাবু লোহার গিয়েতে গিয়ে তিনি পেয়েছিলেন তারপরে পরম সুখ কাকে বলে বিরাগীর মতে বক্তার মতো পরমশ শখ সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় সেটাই হচ্ছে রাজি হয়েছিল রামদাসের স্ত্রীর হাতের খাবার অর্থাৎ টিফিন খাবার তিনি রাজি হয়েছিলেন যতদিন পর্যন্ত না তিনি রামদাসের স্ত্রী বলেছিল কি যে স্বাদেশীয় কোনো স্ত্রী হুম সঙ্গী তার কাছে না থাকবেন ততদিন পর্যন্ত তার কাছে খাওয়া দাওয়া করতে তারপর প্রশ্ন সেই মেয়েটি মৃত্যু হলো না কোন মেয়েটির মৃত্যু হল কবির অপেক্ষায় অপেক্ষারত সেই মেয়েটির মৃত্যু হলো না অর্থাৎ কবি দেখা অপেক্ষা করলো আমাদের ইতিহাস নেই কেন না এটি আমাদের ইতিহাস নেই কেন কবি সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে কাজ করেছেন তিনি বলতে চেয়েছেন যে সাধারণ মানুষের কোনো লেখার মতো কোনো ইতিহাস নেই বা এমন ইতিহাস যাকে উপকাশে স্থান পায় না কারণ প্রথাগত ইতিহাসে স্থান পায় রাজারা রাজারাড়িরা হ্যাঁ সেখানে সাধারণ শ্রমজীবী মানুষের কিন্তু ইতিহাসে সাধারণ মানুষের কোনো স্থান পায় না তাই কবি একথা বলেছেন শাস সমুদ্রে সেই মুহূর্তে কী বাজছিল ছিল দয়াময়ী পূজার দেবতার নামে ধ্বনি বাজছিল আর শিশুরা খেলছিল মায়ের কোলে তারপরে হাধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিৎকা দিয়েছেন বক্তা হলেন ইন্দ্রজিৎ তিনি নিজেকে ধিকা দিয়েছিলেন কেন তিনি এখন বামাদল দল মাঝে কারণ রয়েছেন আর ওইদিকে বৈরী দল অর্থাৎ শত্রুর মাঝে লঙ্কা পড়ি সেই জন্য বধুরা প্রদীপ তুলে ধরার কথা বলে হয়েছে কেন না মুক্তিকামী মুক্তিকামী কাল ভয়ঙ্করীর রূপ ধারণ করে এসেছেন এবং তাদেরকে বরণ করে নেওয়ার উদ্দেশ্যেই কবি প্রাস কবিতায় নারীদের বা বড়োদের মুক্তি এই প্রদীপ তুলে ধরতে বলেছেন বাংলা একটা কথা চালু হচ্ছে তথা কি কী কালী নেই কলম নেই বলে আমি মুন্সি সমানি সমশেষা আনি ঘনানি বিরলানি চ কথাটি অর্থ সহবক্ষগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসজ্জিতভাবে লেখা ফরাসি কবির মতো কবিও কি বলেন যে তুমি সবল আমি দুর্বল তুমি বলেছিলে তুমি সাহসী আমি ভিরু তবু যদি আমাকে হত্যা করতে চাও তবে তাই হোক ধরো আমি মৃত যেন নেশায় পড়ে গেছে নেশায় নেশায় পেয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শরদ্ধার কাছ থেকে এখানে সে শলিচানন্দ তার ফাউন্টেন পেন সংগ্রহে নেশা করেছিল তারপর ধাতি বিভক্তি বা বিভক্তির একটি উদাহরণ তার যেমন চলে চলযুক্ত এই সময় চলে তারপর লিখেছে সম্বন সম্বোধন পদ কাকে বলে না সম্বোধন পর বাক্যে যে সমস্ত পরের দ্বারা কাউকে ডাকা হয় তাকে সম্বোধন পদ বলা হয়ে থাকে তারপরে দিয়েছে প্রযোজক কর্তা কাকে বলে যে কথা নিজে কাজ করে না অন্যকে কাজ করে তাকে প্রযোজক কর্তা বলে মা শিশুকে চাঁদ করার জন্য যেমন তিল থেকে তেল হয় একটি অপদানকারকের বিভক্তি ও নির্দেশিকার একটি পার্থক্য লেখো আচ্ছা বিভক্তি ও নির্দেশিকার পার্থক্য না বিভক্তির নির্দিষ্ট কী বসে বিভক্তি কী হয় না পদগুলির বিভক্তি শব্দের পরে বসে আর নির্দেশক শব্দের আগে বসে এটি একটি পার্থক্য রয়েছে তারপরে বিগ্রহ বাক্য কাকে বলে না যে পদগুলি সমাস করা হচ্ছে সেই পদগুলিকে সমস্যমান পদ বা বিগ্রহ বাক্য বলা হয়ে থাকে তারপরে প্রশ্ন বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে উদাহরণ দাও বাক্যাশ্রয়ী সমাস হচ্ছে অনেক ক্ষেত্রে একটি সম্পূর্ণ বাক্য কিংবা বাক্যাংশ সমাসবদ্ধ একটি পদরূপে প্রযুক্ত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলা হয়ে থাকে যেমন সব পেয়েছি দেশ ইত্যাদি ইত্যাদি তারপর হচ্ছে উপমান এবং উপমিত কর্মধারায় সমাজের একটি পার্থক্য লোকে এ বহুবার এই পার্থক্যের কথা আমি তোমাদের বলে দিয়েছি তবু আরও যখন রয়েছে আর একবার বলে দিই না উপমানে দুটি পদের মধ্যে একটি বিশেষ্য এবং একটি বিশেষ বিশেষ্য এবং একটি বিশেষণ আর উপমিততে দুটি পদই বিশেষ্য আর উপমানে সাধারণ ধর্মবাচক পদের অর্থ প্রাধান্য পায় আর অপময়তে বাক্যের পদের অর্থই প্রাধান্য পাই নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে তারপর দেখো তোমাদের মেয়ে উপমান হলো আচ্ছা কর্মধারায় সময় আচ্ছা এটা হলো ত্রিফলা ব্যাসবাক্য সমাজ তিন ফলের সমাহার ত্রিফলা এটি হলো ত্রিফলের সমাহার তারপর দশারণ ব্যাস বাক্য শহর দশ আনন্ন যা দশানন এরপর আমরা পরের মেজে চলে যাব অর্থাৎ দুশো ত্রাশি পৃষ্ঠাতে আমরা চলে এসেছি দুশো তিরাশি পৃষ্ঠা যে এমসি কেসিগুলো রয়েছে সেগুলো রাখো সন্ন্যাসী বিদায় দেওয়ার সময় জগদীশবাবু তাকে জোর করে দিয়েছিল একশো টাকার নোট তপনের মেসোমশায় কোন পত্রিকার সম্পাদককে চিনতে সঞ্চারা পত্রিকায় গিরিশ মহাপত্রের সাথে অপূর্ব পুনরায় কোথায় দেখা হয়েছিল রেল স্টেশনে রেল স্টেশনে আচ্ছা তারপরে কবি সঙ্গীতে বেজে উঠেছিলো সুন্দরের আরাধনা আর ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি ছিল প্রমীলা তারপর যুদ্ধ হলো যুদ্ধ ছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো আচ্ছা আরিতে ফাউন্টেন পেনের আগে নাম ছিল রিজার্ভার পেন ঝাড়খণ্ড রামায়ণ কপি করে একজন শতকে কত টাকা পেতো সাত টাকা পেতো শ্রীমন্ত ছদ্ম নাম ছিল নিখিল নিখিল সরকার রাজা রাজার যুদ্ধ হতো ব্যতীহার কর্তার উদাহরণ কারক শব্দের অর্থ কী যে করে তারপরে অনুসর্গের অপর নাম পরুসর্গ প্রত্যেকটা প্রশ্ন দেখো রিপিটেশন কোশ্চেন সূর্য উল্লে পদ্ম ফোটে নিরপেক্ষ কর্তার উদাহরণ পূর্ব পূর্বপদপ্রাধান্য পায় অব্যভয়ের সমাসের তারপরে প্রশ্ন সমাজ শব্দের অর্থ কী সংক্ষেপ সমাজবদ্ধ পদকে ভাঙলে যে সমাজ পাওয়া যায় সেটি হচ্ছে সমাসমান তারপর রামদাস কোন সমাজের উদাহরণ তার হচ্ছে তৎপর সমাজের এক্সাম্পল এরপর আসি আমরা এক নম্বর প্রশ্ন যেগুলো রয়েছে তোমাদের সেগুলো দিয়ে তবে এই বস্তুটি পক্ষে কেন কোন বস্তুটিকে গাঁজে কলকে কথা বলা হয়েছে তপন আর পড়তে পারলো না কেন না তপন পড়তে পড়তে দেখল কি যে সেখানে তার তারেক নাম করে তার লেখার কোনো কিছুই নেই সেইটা আর পড়তে পারলো না যেন নেশা পেয়েছে কার কিসে নেশা পেয়েছে তখন গল্প লেখা নেশা পেয়েছে বাহ এত বেশ মজার ব্যাপার কোন ব্যাপারটা মজার বাপা বলেছেন না জগদীশবাবু কাঠের খরমে সোনার বোল লাগাইতে গিয়ে পদধূলে নিয়েছিলেন সেটাকেই বেশ মজার ব্যাপার বলা হয়েছে বুড়ো মানুষের কথাটা শুনে বুড়ো মানুষের কোন কথাটা শুনেছেন শুনে জগদীশ বলেছিলেন কি বলেছিলেন না যেন তিনি নেশা না করেন গ্রীষ্ম মহাপাত্রকে যেন নেশা না করেন তারপরে রয়েছে অশোকে একজন কবিতায় যুদ্ধের বাড়ির অবস্থা কী হয়েছিল তোমরা পরিষ্কার লিখে দেবে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছিল আমাদের ইতিহাস নেই আমাদের ইতিহাস চোখ মুখে ঢাকা চোখ মুখে ঢাকা কারণ কি অর্থাৎ আমরা অত্যাচারের ভয়ে আমরা সত্যকে প্রকাশ করতে ভয় পাই সেই কথাকেই ব্যাখ্যা করার জন্য চোখ মুখ ঢাকা কথা বলা হয়েছে বিরূপ করছিল ভীষণকে কীরূপভাবে বিরূপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে তারপর প্রশ্ন কে কবে শুনেছে পুত্র জলে ভাষা শিলা বক্তার এমন মন্তব্যের কারণ কি অর্থাৎ জলে ভাষা শিলা এমন বলেছেন কারণ এর আগে পূর্বে আর কি দু তিনবার ইন্দ্রজিৎ গিয়েছিলেন স্বয়ং রামচন্দ্রকে রহবধ করতে কিন্তু তার সত্ত্বেও যে সে কীভাবে যেতে উঠেছে এবং তাই এই ধরনের ব্যাপারটাকে অর্থাৎ জন্মে মরে উঠেছে এই জিনিসগুলো বিশ্লেষণ করার জন্য তিনি কিন্তু এরকম কথা বলেছেন ওরে ওই শব্দ চলাচল চলাচল শব্দ কারণ অট্টগোলে হট্টারোলে কাল হয়ে কাল ভয়ঙ্করী স্বয়ং এসেছেন কি মুক্তির অন্ধনে তাই তার যে আওয়াজ তার যে চরাচর যে স্তব্ধ আর কি হয়েছে স্তব্ধ হয়ে উঠেছে সেই কথাটাই কবি বিশ্লেষণ করেছেন তা বলছেন এমন দুজন নাম নামলেক যাদের নেশা পেয়েছে ফাউন্ড যেমন শলেজানন্দ এবং আর একটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে নাম পড়েছে লেখা দুটি রচনার নাম ডমরুধর এবং কঙ্কাবতী বাংলা একটা কথা আছে সেটি কথাটির নাম কি সেটি হচ্ছে কালী কলম্বন লেখে কালী নেই বলে কালী নেই কলম নেই বলে আমি মনসি আচ্ছা দার্শনিক তাকেই বলি কাকে দার্শনিক বলে কানে কলম গুঁজে যিনি দুনিয়া খোঁজেন তাকে এবং কর্মধারী সমাজের মধ্যে আর বলতে পারছেন এটি আগে আগেরটাই বললাম দ্বন্দ্ব সমাজ কাকে বলে উদাহরণ দাও দ্বন্দ্ব সমাজ যে সমাজে দুই বা ততোধিক পদে সংগঠিত হয় এবং প্রত্যেকটি সমস্যমানের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাজ বলে এটি খুব মনে রেখেও প্রত্যেকটি মান পদের তেপান্তর এবং যুগান্ত সরি ব্যাস বাক্য কাকে বলে আগের পরটাই বললাম কাজে আর বলছি না তেপান্তর যুগান্তর তেপান্তর ত্রিপান্তরের অন্তর হ্যাঁ ত্রিপান্তরের সমাহার তেপান্তর সমাহার দ্বিঘু সমাস আর যুগান্তর অন্য যুগ যুগান্তর এটা হচ্ছে নিত্য সমাসের উদাহরণ অকারক পদ কাকে বলে অকারক পদ যার সঙ্গে কর্তার সঙ্গে ক্রিয়া সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাকে অকারক পদ বলা হয়ে থাকে নির্দেশক ও বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখো আগেইটাই বললাম প্রযোগ কর্তার উদাহরণ দাও আগেই বলেছি তবুও কেউ বলছি মাসে সুখে চাঁদ দেখান লেখা পরে মন্দার নির্ণয় কোন কারকের সমাস এটা লেখা পড়ে সম্ভবত করণ কারক বলে আমি গেস করছি তারপরে হচ্ছে সমোধারুয্য কর্তার একটি উদাহরণ খেলোয়াড় খেলছে সমধারুয অনেক উদাহরণ বাক্যাশ্রয়ী সমাজ কাকে বলে বাক্যাশ্রয় হচ্ছে যে সমাজ কি হয় এমন অনেক সময় থাকে অনেক ক্ষেত্রে আগেরটাই বললাম আর কি অনেক ক্ষেত্রে একটি সম্পূর্ণ বাক্য কিংবা বাক্যাংশ সমাজবদ্ধ একটি পদের উপরে উপযুক্ত হয় তাকে সমাস বলা হয়ে থাকে যেমন সব বাই ছিলের বিশাখ প্রতিযোগী ইত্যাদি এই ছিল তোমাদের তিনটি পেজের সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলে ভুলবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে কোনো ভিডিও